ওরে বাবা, এই লিপস্টিক আমি দিতে পারবো? আমি তো চিরকাল দেখেছি যে কি তোমার টিউব টাইপের লিপস্টিক থাকে, ওগুলা জামান এখন আর নেই স্যার। কিভাবে দেয় এই লিপস্টিক আমি পারবো? আমি সুন্দর করে কেটে চেষ্টা করছি, আমি এঁকে দিচ্ছি সুন্দর করে। যাই হোক, তুমি নষ্ট করে ফেললে। কই নষ্ট? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিকই করলাম। মানে এদিকে একটু চোকা, এদিকে একটু চোকা, এদিকে একটু বের হয়ে গেছে, ভেতরে নাই। মানে একটা সুন্দর ম্যাট লিপস্টিক, এত ক্রিমি, মানুষ সামনের উপর থাকলে চোখ যাবে না আশ্চর্য। এরকম আমি আবার কখন বললাম? তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যাবাদী? ধুর, আমি আর যোগাতে যাব না। দেখেছো, তোমার নিজেরই যাওয়ার ইচ্ছা নেই আর আমাকে বলছে। লড়কিয়া হতি এসি মর জায়েঙ্গি পর কিসি গরিব কা ভালা নি করেঙ্গি। आपका बर्थडे था, सर मैं कल विश नहीं कर पाया। हैप्पी बर्थडे। ये मेरे लिए? हाँ। और तुम्हारी वॉच कहाँ है? अरे वो गिर गया। गिर गया? गिर गया? हाँ। क्यों करते हो इतना कुछ मेरे लिए? हम तो दोस्त हैं ना। दोस्त? एक तरफा भी प्यार ना जाने। मैं वो तारा हूँ जो तेरे खुशियों के खातिर 100 बार टूट जाऊँ। बाहर तो टूट जाऊँ, हम दोस्त है ना। अंदर रोता है, मांगा है तुझे रब से मैंने, क्यों है फिर हर जाई। जिस्म का एक खेल नहीं, बस रुकी है तुरबाई। शुक्रिया बेटा। चलो आंटी मैं जाता हूँ। अरे बेटा यही सो जा, बहुत रात हो गई है, मैं तेरी मम्मी से बात कर लूंगी। आंटी चलो ठीक है। आओ बेटा अंदर आओ। अच्छा बेटा एक काम कर, तो गुल्लू के साथ उसके कमरे में सो जा। गुल्लू?
अब क्या मैं बच्चों के साथ सोऊंगा? नहीं नहीं आंटी, मैं यहाँ सोफे पे सो जाऊंगा। पक्का बेटा, चलेगा ना? हाँ हाँ आंटी। आप कौन? मैं गुल्लू। और आप कौन? मैं उल्लू। क्या से क्या हो गया? ये पुलिस हमारे पीछे क्यों आ रही है? कोई प्रॉब्लम है क्या? खैर उनका काम है। सर, मैंने एक सीरियल में लड़कियां पायलट होती तो ये होता। हेलो कंट्रोल टावर, दिस इज फ्लाइट 365। हमें एक प्रॉब्लम है। क्या प्रॉब्लम है बताएं? कुछ नहीं। प्लीज बताएं प्रॉब्लम। नहीं, रहने दीजिए। प्लीज बताएं। कुछ नहीं, आई एम फाइन। आप नहीं समझ सकते। अरे बोलिए, क्या प्रॉब्लम है? छोड़िए, बस अकेला रहने दे मुझे। अरे दीवानी, 200 पैसेंजर्स है उस प्लेन में। हाँ, मेरी तो कोई परवाह है ही नहीं, उन 200 पैसेंजर्स की परवाह है। मैंने नहीं करनी है बात। याल्ला, लड़कियां पायलट होती। हेलो, नमस्ते सर। नमस्ते मैम। क्या नाम है आपका? मेरा नाम संजीव है। संजय? संजीव, संजीव। क्या सुनाने वाले हो? नुसरत फतेह अली साहब, नुसरत फतेह अली साहब का आफरीन आफरीन। क्या बोले? मेरे रास्ते का मार। बट अभी बोले क्या? फतेह कली शुरू हो जाए। चेक करो थोड़ा। हाँ करो करो। हाँ कीजिए कीजिए। अच्छी सूरत को सवरने की जरूरत क्या है? है, बिल्कुल है। सादगी में भी कयामत की अदा होती है। আমার এক ভাই কমেন্ট করছে, রাতে লুঙ্গি পরে ঘুমালে লুঙ্গি খুলে যায় কেন? আমরা আজকে শিখব কি করলে আপনার রাতে লুঙ্গি খুলে যাবে না। আমরা ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাই, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের লুঙ্গিটা আমাদের বডিতে থাকে না। লুঙ্গি থাকে একদিকে, আপনার বডি থাকে একদিকে। তো এর সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে একটা লুঙ্গি আপনি পরবেন, সে লুঙ্গিটা নিতে হবে। এরপরে লুঙ্গিটা আগে দেখে নেবেন ফ্রেশ আছে কি না। তারপর যেটা করতে হবে, লুঙ্গির ভিতরে আপনাকে ঢুকে যেতে হবে, আই মিন আপনার পা দুটো লুঙ্গির ভিতরে ঢুকিয়ে দিবেন। তারপর লুঙ্গির যে উপরে পাটটা আছে সেটাকে আমরা কুচি কুচি করে একটু মুড়িয়ে নিব। যারা কুচি কুচি করে পড়তে পছন্দ করেন তারা কুচি কুচি করে পড়বেন, আর যারা সোজা সাতটা পড়তে চান এমনি ভালো করে দুইটা সাইড, এক সাইড এদিকে আর এক সাইড এদিকে ভালো করে টাইট করে নেবেন। এখন চলে আসি মেইন অপশন, যেটা আমাদের মেইন টপিক। লুঙ্গি কেন মাথার উপরে চলে আসে? একটাই কারণ, সেটা হচ্ছে শাটা যখন খোলা থাকে চোর অবশ্যই ঢুকবে। তো লুঙ্গির একটা পার্ট আমাদের আগে ধরতে হবে, নিচে পার্ট যেগুলো আছে, তারপর আরেকটা পার্ট আরেক হাতে ধরতে হবে। এরপরে দুইটাকে একসাথে করে ভালো করে গিট্টু দিতে হবে। মনে রাখতে হবে এটা যেন খুব শক্ত হয়। আর এখন যে গিট্টুটা দিয়েছি, আশা করি 3 মাস ঘুমিয়ে থাকলেও আর এই লুঙ্গির গিট্টু খুলবে না। এটি ছিল আজকে সলিউশন। গিট্টু দেওয়া হয়ে গেলে নিশ্চিন্তে ঘুমিয়ে যান, কিন্তু আর একটা ভয় থেকে যায়, কোমরটা কিন্তু খুলে যেতে পারে, কারণ কোমরটা বেশি একটা টাইট করা যায় না। চুরি করছে কে? একটু দেখেন, এই যে এই জিনিসগুলো সে নিছে, তার যা যা মনে হয়েছে সেম আমার সব থেকেও, ঠিক আছে? এই যে এই ফোন সেম আমার সব থেকেও, যে রকম অনেকগুলো অ্যাকসেসরিজ নিছে, ফোন নিছে, এইখান থেকেও সে এই কিছু অনেক কিছু নিছে। এই যে, এই যে সুন্দরী আপা জারেনিয়া, অনেক সিম্প্যাথি ছিল সবার, অনেক কিছু ছিল। এই যে আপনার চেহারা একটু সবাই ভালো করে দেখেন, আপা একটু দেখান আপনার চেহারাটা, একটু দেখেন ভালো করে দেখুক, যাতে আপনার চেহারাটা দেখতে চায় অনেক সুন্দর করে। আপনার অনেক সুন্দর একটা চেহারা না, এই সুন্দর চেহারাটা দিয়ে আপনি দুদিন পর পরে চুরি করেন না, সেটা একটু দেখানো উচিত সবাই। সবাই একটু আপায় দেখে ভালো করে চিনে রাখেন।